আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শফি উদ্দিন। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার চিকিৎসক। আমি চিকিৎসা প্রদান করি আমার গুরুজি ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড মেডেলিস্ট ডাক্তার রবীন্দ্র বর্মন স্যারকে অনুসরণ করে বিদেশি মডার ঔষধ দ্বারা জটিল কঠিন রোগীর চিকিৎসা প্রদান করি। বন্ধুরা, আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আজকের টপিকস, পানিশূন্যতার কারণে স্ট্রোক হয়। আমাদের শরীরে যখন ডিহাইড্রেশন হয়, পানিশূন্যতা দেখা দেয়, তখন আমাদের স্ট্রোক হয়। এই প্রসঙ্গে আজকের আলোচনা। বন্ধুরা, আমার এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, যারা আমার চ্যানেল সুস্বাস্থ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের প্রতি আমি প্রতিদিন যে ভিডিওগুলি আপলোড দিই, সঙ্গে সঙ্গে যাতে আপনারা দেখতে পান, অনেক অজানা জিনিস জানতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় পানিশূন্যতার কারণে স্ট্রোক হয়। সেই প্রসঙ্গে পানিশূন্যতার কারণে যে আমাদের শরীরে স্ট্রোক হয়, সেই প্রসঙ্গে আজকের আলোচনা। পানিশূন্যতার কারণে স্ট্রোক কিভাবে হয়? স্ট্রোকের মধ্যে ইসকেমিক স্ট্রোকের সংখ্যাই সবচেয়ে বেশি। হৃৎপিণ্ড থেকে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে, কিন্তু মস্তিষ্কে যাওয়ার ধমনি কোনো বাধা প্রাপ্ত হলে রক্ত পরিবহন বন্ধ হয়ে যায়, যার ফলে রক্ত মস্তিষ্কে যেতে পারে না। মস্তিষ্কের রক্ত না যেতে পারার কারণে কোষগুলো অক্সিজেনহীন হয়ে যায়, অক্সিজেন ঠিক মতো পায় না। এর ফলে একজন ব্যক্তির প্যারালাইজ হয়ে যায়, আর একেই বলা হয় স্ট্রোক। স্ট্রোক হওয়ার ডিহাইড্রেশনের কারণে স্ট্রোক হয়। আপনারা জানলে অবাক হবেন যে পানিশূন্যতার কারণে হতে পারে স্ট্রোক। এ বিষয়ে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা পানির অভাবে শরীরে বেশ কিছু পরিবর্তন হয়, বদল হয়। এই পরিবর্তনের কারণে শরীরে ইলেকট্রোলাইটের পরিমাণে তারতম্য ঘটে, ফলে স্ট্রোক হতে পারে। তবে এর জন্য আর্টেরিয়াল স্ট্রোকের বদলে মূলত সেরিব্রাল ভেনাস স্ট্রোকই বেশি হয়। ডিহাইড্রেশনের কারণে, শরীরে পানিশূন্যতার কারণে যে স্ট্রোকগুলো হয়, সেগুলো বেশিরভাগই হলো সেরিব্রাল ভেনাস স্ট্রোক হয়ে থাকে। স্ট্রোকের পিছনে এছাড়া আরো অনেক কিছু কারণ আছে, যে কারণগুলোর আমাদের স্ট্রোক হয়ে থাকে। যেমন শরীরে পানি কমে গেলে রক্ত ঘন হয়ে যায়, আর রক্ত ঘন হয়ে গেলে শিরা বা ধমনি দিয়ে রক্ত ঠিক মতো চলাচল করতে পারে না, ধীর গতিতে রক্ত চলাচল করে, এর ফলে রক্তচাপ কমে যায়। রক্তচাপ কমে গেলে ঠিক মতো ব্রেনে রক্ত পৌঁছাবে না, ফলে ব্রেনের সমস্যা হতে পারে। যখনই ঠিক মতো ব্রেনে অক্সিজেন আর রক্ত পৌঁছাবে না, তখন ব্রেন বিকলাঙ্গ হয়ে যায়, ব্রেন ঠিক মতো কাজ করতে পারে না। এছাড়া শরীরে পানি কমে গেলে ব্রেনের উপরও প্রভাব পড়ে, মস্তিষ্কের মধ্যে থাকা রক্ত নালীগুলো সংকুচিত হয়ে পড়ে, সংকুচিত হয়ে পড়ার কারণে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, ফলে মস্তিষ্কের বেশ কিছু অংশে অক্সিজেন আর যেতে পারে না। অক্সিজেন যখন যেতে পারে না, তখন স্ট্রোক হয়। স্ট্রোকের বড় কারণ এদিক থেকে আরো ডিহাইড্রেশনের কারণে যে স্ট্রোক হয়, সেই কিভাবে বুঝবেন যে আমার শরীরে ডিহাইড্রেশন হয়েছে, স্ট্রোক হতে পারে, বিকেয়ারফুল কিভাবে আপনারা সতর্ক হবেন, সেই কিছু সিমটম আমি বলতেছি। এই সিমটমগুলো আপনার শরীরে আসলে, বিদ্যমান হলে বুঝবেন আমার শরীর ডিহাইড্রেশন, আমার স্ট্রোক হতে পারে। পানিশূন্যতার লক্ষণগুলো কী কী, ডিহাইড্রেশনের লক্ষণগুলো কী কী? মাথা ব্যথা, রক্তচাপ কমে যাওয়া, ইউরিনে ইনফেকশন হওয়া, কনস্টিপশন কষ্টকাঠিন্য হওয়া, শরীর উইকনেস দুর্বল লাগা, মস্তিষ্ক ব্যথা করা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, অস্থি সন্ধিগুলোতে ব্যথা করা, কিডনি বিকল হয়ে যাওয়া। পানিশূন্যতার ঝুঁকি কমাতে কীভাবে পানিশূন্যতা আমরা, তাহলে এই এই সকল সিমটম দেখা দিলে বুঝবেন আপনার শরীরে ডিহাইড্রেশন হয়েছে, পানি কম হয়েছে। আর এই পানি কম হলে শরীরে বিভিন্ন জটিলতা প্রকাশ পায়, মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়, ঠিক মতো মস্তিষ্কের ব্রেনে রক্ত এবং অক্সিজেন পৌঁছাইতে পারে না, তখন মানুষ স্ট্রোক করে। স্ট্রোক করে
তারপরে নষ্ট হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। তাই বন্ধুরা আমার এই পানি শূন্যতার হাত থেকে রক্ষা পেতে হলে, ডিহাইড্রেশনের থেকে রক্ষা পেতে হলে, তাহলে আমরা কোন পথ অবলম্বন করলে আমাদের শরীর ডিহাইড্রেশন হবে না সেই বলে জানুন। আপনি যদি ডিহাইড্রেশনের বিভিন্ন লক্ষণ, মাথা ব্যথা, মাথা ঘোরা, তৃষ্ণার্ত হন, তাহলে এই সময় আপনি বারবার অল্প অল্প পরিমাণ পানি পান করতে হবে। এর পাশাপাশি পানি পান করতে হবে এবং তরল খাবার পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। তরল পর্যাপ্ত পরিমাণ খাইলে তাহলে আপনার পানি শূন্যতার হাত থেকে রক্ষা পাবেন। পানি শূন্যতার হাত থেকে রক্ষা না পেলে আমাদের সেরিব্রাল স্ট্রোক থেকে আমরা রক্ষা পাবো না। তাই সেরিব্রাল ভেনাস স্ট্রোক থেকে বাঁচতে হলে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, যাতে আমাদের মস্তিষ্ক রক্ত ঠিক মতো এবং অক্সিজেন সরবরাহ হয়, ভেনের যাতে কোনো অংশ ক্ষতি না হয়। তাই আমাদের নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করতে হবে, ডিসিপ্লিনে জীবনযাপন করতে হবে, শরীর যাতে ডিহাইড্রেশন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তবেই আমরা সুস্থ জীবনযাপন করব। সুখের সময় বন্ধু বটে অনেকেই হয়, অসুখের সময় খোদা ছাড়া কেউ কারো নয়, কেউ কারো নয়। এটাই পৃথিবীর রীতি, এটাই পৃথিবীর নিয়ম। সুখের সময় বন্ধু বটে অনেকেই হয়, অসুখের সময় খোদা ছাড়া কেউ কারো নয়। তাই বন্ধুরা আমার, আপনারা সুখী হলে, সুস্থ থাকলে খোদার ইবাদত ঠিক মতো করতে পারবেন। এহদাম ত্যাগ করার সময় আল্লাহর নৈকট্য লাভ করে এহদাম ত্যাগ করতে পারবেন। আর অসুস্থ হয়ে পড়ে থাকলে দুনিয়ার কেউ, কোনো আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসবে না, পক্ষান্তরে আল্লাহর ইবাদত বন্দিগি করতে পারবেন না, এহদাম ত্যাগ করার পর আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। তাই আল্লাহর নৈকট্য লাভ করতে হলে, এহদামে সুস্থ সুখীময় জীবনযাপন করতে হলে আমাদের কেয়ারফুল সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে আমাদের শরীরে পানির ঘাটতি না হয়, ডিহাইড্রেশন না হয়। পানির স্বল্পতার কারণে যেন আমাদের সেরিব্রাল ভেনাস স্ট্রোক না হয়, সেদিকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের আলোচনা এখানেই বিরতি টানছি। আসসালামু আলাইকুম।